হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম আমার একটি ডেইলি অ্যাক্টিভিটিস নিয়ে। তো আজকের দিনটা রেইনি ডে ছিল। সকালে ঘুম থেকে উঠে রাস্তা যখন পর্দাটা সরালাম, দেখলাম যে অনেক বৃষ্টি, সাথে ভাব বাইরেটা, পরে দেখলাম ঝুম বৃষ্টি হচ্ছিলো দুপুরবেলায়। তো খুবই নাইস, বৃষ্টিটা খুবই ভালো লাগছিলো। মনে হচ্ছিলো যে ছোটোবেলা দিনগুলোতে চলে গেছে। ছোটোবেলা যেমন বৃষ্টিতে ভিজতাম, মনে হচ্ছিলো যে ওভাবেই যদি ভিজতে পারতাম, কিন্তু এত ঠান্ডা যে ওই ঠান্ডাতে বৃষ্টিতে ভেজা যায় না। কিন্তু আমার বাচ্চারা তো খুবই এক্সাইটেড এই বৃষ্টি দেখে। তো ওরা জাস্ট যেতে চাচ্ছিলো অনেক বারবার, এখন চলেও গিয়েছিলো। ভাবলাম যে বললাম যে এত ঠান্ডা, তোমরা ইয়ে পরো, গাউন পরে একটু বৃষ্টিতে ভিজো, অসুবিধা নেই। এক মিনিটের মতো, দু মিনিটের মতো ওরা একটু বৃষ্টির পানিটা গায়ে লাগালো। তো এতে ওরা অনেক খুশি। দেখুন, বৃষ্টিটা, বৃষ্টির সাউন্ডটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি একটু এখন ভয়েসটা দিব না, আপনি একটু বৃষ্টির সাউন্ডটা ফিল করেন। খুবই নাইস একটা সাউন্ড, এবং অনেকদিন পরে এরকম শিলা বৃষ্টি দেখলাম। খুবই ছোটো ছোটো শিল, শিলগুলো দেখে খুবই মায়া লাগছিলো। এত সুইট, এত কিউট সাইজগুলো, সাউন্ডটা এত সুন্দর। তো চলে আসলাম দুপুরবেলা রান্না করতে। তো এই যে আমার মেয়ের জন্য একটু মুরগির মাংস, গোশ রান্না করলাম, কেন মুরগি ছাড়া কিছুই খায় না। তো মুরগিটা হলো একটু আরাম করে খেতে পারে। তো ওর জন্য ট্রাই করি সবসময় চিকেনটা রান্না করা, মেনুতে চিকেনটা রাখার জন্য। আজকে আপনাদের সাথে একটা পোলাও রান্না করার একটা প্রসেস শেয়ার করবো। হয়তো অনেকে এটা জানেন, রাইস কুকারে কীভাবে পোলাও রান্না করেন। যারা জানেন না তাদের জন্য এটা আমি শেয়ার করছি। তো দেখছেন তো, আমি নর্মালি যেভাবে ভাত রান্না করি, এভাবে পোলাও চালটা ধুয়ে রাইস কুকারের চালটা নেবেন। তারপর পোলাও রান্না করার জন্য যে যে স্পাইসেসগুলো লাগে ওগুলো অ্যাড করে দেবেন। আমি এখানে সব স্পাইসেসগুলো অ্যাড করে দিয়েছি, ঘিটাও দিয়ে দিয়েছি। ঘিটাও পানির মধ্যে অটোমেটিক মেল্টেড হয়ে যাবে যখন পানিটা হট হয়ে যাবে রান্নার সময়। এখন একটু স্টার করে দিচ্ছি সব স্পাইসেসগুলো, যাতে কম ব্লেন্ডিং হয়। এটা খুবই একটা ইজি প্রসেস পোলাও রান্না করার জন্য। এবং আপনার এটার জন্য আপনার দাঁড়িয়েও থাকতে হচ্ছে না চুলাতে, আবার কোনো স্ট্রেস নিতে হচ্ছে না চালটা সিদ্ধ হচ্ছে কি না। একদম ভাতের মতো সুন্দর অটোমেটিক এটা সিদ্ধ হয়ে যায়। একটু দিয়ে দিলাম গোলাপ জল, এবং খুবই নাইস ফ্লেভার দেয় পোলাওতে গোলাপ জল। এভাবে আপনার যদি পোলাও রান্না করে খেয়ে থাকেন, যদি যাদের রাইস কুকার রে পোলাওটা যদিভাবে রান্না করে খান, দেখবেন আপনাদের আর চুলা রান্না করার প্রয়োজন বোধ হবে না। কারণ অল্প মানুষের জন্য রাইস কুকারে খুব ইজিলি এভাবে পোলাও রান্না করা যায়। আমি এক চামচ একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম, কারণ পোলাওতে গুঁড়ো দুধে দুধের ফ্লেভারটা খুবই ভালো লাগে। এখন পোলাওটাকে আমি বসিয়ে দিচ্ছি রাইস কুকারে, এবং খুবই ঝরঝরে এবং খুবই সুন্দর হয় পোলাওটা। অ্যাড করে দিচ্ছি প্রয়োজন মতো সল্ট। এখন আমি রাইস কুকার অন করে দিয়েছি, এবং আপনারা দেখতে পাবেন যে কত সুন্দর একটা ঝরঝরে পোলাও হবে। দেখুন কত সুন্দর ঝরঝরে একটা পোলাও টেক্সচার হয়েছে রাইসটার, এবং খুবই নাইস একটা সেন্টও এসেছে গরম মশলার। এভাবে আপনারা অবশ্যই ট্রাই করলে এই রাইস কুকার পোলাও রান্নার ফ্লেভারটা নিতে পারবেন। আমরা যখনই আমি খুব আমার কাজে খুব তাড়াহুড়া থাকে, আমি এভাবে পোলাও বসিয়ে দিই। আমার খুবই সুবিধা হয় এভাবে পোলাও রান্না করলে। তারপর আজকে আপনাদের সাথে আরেকটি রেসিপি আমি শেয়ার করছি। এটা হচ্ছে যে বাবরচি স্টাইলে গরুর মাংস। এখানে আমি 1.5 কেজি গরুর মাংস নিয়েছি, দিয়ে দিচ্ছি সব 1.5 টেবিল চামচ করে রসুন বাটা, আদা বাটা 1.5 টেবিল,
দিয়ে দিচ্ছি সব মশলাটা, আমি গুঁড়ো মশলা 1.5 টেবিল স্পুন করে সব মশলা দিয়েছি, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া। সব স্পাইসেস, শুকনো স্পাইসেসগুলো আমি 1.5 টেবিল চামচ করে দিলাম। ঝালটা আপনারা পছন্দ মতো দিবেন, যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন। দিয়ে দিচ্ছি পোস্তদানা গুঁড়োটা খুব একটা গ্রেভি দিবে গোশের মধ্যে। এবং বাবুরচিরা সবসময় যে কোনো গোশ রেসিপিতে পোস্তদানাটা ব্যবহার করে থাকে। দিয়ে দিচ্ছি গরম মশলা, আপনারা একটু স্ক্রিনে দেখে নেন কি পরিমাণে গরম মশলা নিচ্ছি আমি। জাস্ট 8-10টার মতো এলাচি, দারচিনি, তেজপাতা, লবঙ্গ এগুলো অ্যাড করে দিচ্ছি গোশের সাথে। দিয়ে দিলাম হাফ চা চামচে জয়িত্রী জয়ফুল গুঁড়ো। জয়িত্রী জয়ফুল গুঁড়োটা খুবই স্ট্রং একটা ফ্লেভার, এটা এটার পরিমাণ মতোই দিতে হবে, বেশি পরে দিয়ে দিলে কষে একটা রফ স্মেল চলে আসবে। দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো, ব্ল্যাক পেপার গুঁড়ো 1.5 টেবিল চামচ করে। এখন সব স্পাইসেসগুলো আমি মিটের সাথে ভালো করে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি বাদামের গুঁড়ো, আমি এখানে একটু আলমন্ডের গুঁড়ো নিয়েছি, একটু চীনা বাদামের গুঁড়ো নিয়েছি, দু প্রকার বাদামের গুঁড়ো নিয়েছি এখানে। এখানে আমি 2 টেবিল চামচ দিয়েছি বাদামের গুঁড়ো। দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো তেল। এখন সব স্পাইসেসগুলোকে আমি ভালো করে গোশের সাথে মিশিয়ে নিব। এটা আপনারা হাত দিয়েও করতে পারেন, আমি চামচ দিয়ে করছি, হাত দিয়ে করলে আরো ভালো হবে। আমার গোশের সাথে সব স্পাইসেসগুলো মেশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব 2 কাপের মতো পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি বড় বড় কাটা অবস্থায় দিব, কারণ মাংসের সাথে পেঁয়াজগুলো গলে যাবে। দিয়ে দিচ্ছিলাম প্রয়োজন মতো সল্ট। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আমার টোটাল মাংসের সাথে সব স্পাইসের সব উপকরণগুলো মেশানো প্রসেস শেষ হয়ে গেছে। এখন আমি এটা কুকিংয়ে নিয়ে চুলায় বসিয়ে দিব। এবং এভাবে গোশ রান্না করলে খুবই ঝামেলামুক্ত, একবার সব মশলা দিয়ে বসিয়ে দিলেন আপনার, এবং বারবার নাড়ানাড়ি করতে হয় না, এবং কুইক কুইক একটা প্রসেস, এবং খেতে খুব অসাধারণ হয়।
দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো তেল। এখন আমার সব স্পাইসেস দিয়ে আমি গোশটাকে বসিয়ে দিলাম। যে আমার গোশ আমি ইন বিটুইন আমি অনেকবার এটা নাড়িয়ে দিয়েছিলাম, এখন মোটামুটি টোটাল আমার গোশ রান্নার প্রসেস শেষ। দেখুন আপনার এটা ফাইনাল প্রোডাক্ট, দেখুন কত সুন্দর গোশটা গ্রেভি হয়েছে এবং কালার হয়েছে, খেতেও খুব অসাধারণ হয়েছে। আপনি যদি এটা টেস্ট বুঝতে চান তাহলে আপনারা অবশ্যই এই রেসিপিটা এভাবে ট্রাই করে দেখবেন, খুবই মজা হয়, অসাধারণ টেস্ট হয় এভাবে গরুর মাংস রান্না করলে। এবং এটা ঝাল ভাত রুটি দিয়েও ভালো লাগবে, ভাতের সাথে ভালো লাগবে, রুটির সাথেও ভালো লাগবে, এই টাইপের ঝাল গরুর মাংস। এখন আমি আরও দুটো মেনুতে আজকে ছিল আরও দুটো রান্না, করলা ভাজি করব চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে। তো আমি চিংড়ি মাছ কিছু ছিলে নিচ্ছি, আমি একটু খোসা শুদ্ধ চিংড়ি সবসময় কেনার চেষ্টা করি, যদিও একটু কষ্ট এগুলো ক্লিন করা, কিন্তু একটা ফ্রেশ ফ্লেভার দেয় এই চিংড়ি মাছটা, যেটা আপনারা প্যাকেটের চিংড়ি মাছ থেকে পাবেন না। তো একবার অনেক চিংড়ি এনে আমি এটা সবসময় খোসাটা ছেড়ে আমি অল্প অল্প করে ফ্রিজে রেখে দিই, রান্নার সময় একটু একটু করে বের করে অন্যান্য জিনিস যে ধরনের কোনো এই চিংড়ি দিয়ে কোনো আইটেমগুলো ওটাভাবে ব্যবহার করি। কোনো ভালো জিনিস পেতে হলে একটু কষ্ট করতেই হয়, এই জন্যই কষ্ট করে খোসা শুদ্ধ চিংড়ি ব্যবহার করা রান্নাতে। কেন ফ্রেশ খাবার কোনো অল্টারনেটিভ নেই, কষ্ট হলেও ফ্রেশটাই খাওয়া উচিত আমার মনে হয় সবসময়। আমার চিংড়ি মাছ কোটা বাছা হয়ে গেছে, কোটা হয়ে গেছে, এখন আমি চলে যাব আমার দুটো নেক্সট কুকিংয়ে। আমি ভালো করে আমার সিঙ্কটাকে ক্লিন করে নিলাম, কেন কাজ করার পর ক্লিনটা আমার খুব, যদি ক্লিন না হয় আমার খুব নেক্সট টাইম আমার ওই ওই জায়গাটা যেতে ভালো লাগে না। সবসময় কাজ টাজ করে ক্লিন করতে আমার, পরিষ্কার করে কাজ করতে আমার ভালো লাগে। এভাবে চিংড়ি মাছগুলো ছুলে কেটে আপনার প্যাকেটে সুন্দর করে এভাবে ময়লাটাকে বিনে ফেললে আর আপনার বাজে স্মেল আসবে না। আবার আপনাদের একটা টিপস দিচ্ছি, যদি বিনের মধ্যে সবসময় অরেঞ্জের খোসা বা লেবু খোসা এগুলো ফেলে রাখবেন তাহলে বিনের যে ব্যাড স্মেলটা এটা আর বাইরে আসবে না। আমি ভালো করে সিঙ্কটাকে ক্লিন করে নিয়েছি, আমার মাছ কোটা শেষ, আমি আমার নেক্সট দুটো কুকিংয়ে চলে যাব। এই তো এভাবে আমাদের একটা ডেইলি অ্যাক্টিভিটিস হয়, আজকে বৃষ্টির দিনটা আমরা এভাবে অতিবাহিত করেছি। এভাবে আমি একটু করলা ভাজি করেছি, পরে
চিংড়ি মাছ দিয়ে আবার একটু লুতি রান্না করেছিলাম। চিংড়ি মাছের খুবই অসাধারণ মজা হয় ভাবে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি আর লুতি। রেসিপিটা আমি শেয়ার করলাম না, কারণ এটা মোটামুটি খুব কমন একটা রেসিপি, সবাই মোটামুটি জানেন কীভাবে করলা দিয়ে চিংড়ি মাছ আর লুতি রান্না করতে হয়। এবং সবসময় খাবার মেনুতে ভেজিটেবলটা রাখার চেষ্টা সবার করা উচিত, কারণ এটাতে অনেক ফাইবার থাকে। তো যতটুকু সবাই সম্ভব যে একটু ভেজিটেবলটা খাওয়াটা বেটার। আমার লুতি রান্না করা শেষ, করলা ভাজিও রান্না করা শেষ, এখন আমি এগুলো এখন সার্ভিং ডিশে শিফট করে নিচ্ছি। তো আমার লুতি দিয়ে চিংড়ি মাছ খুবই অসাধারণ মজা হয়। এভাবে খোসা চিংড়ি দিয়ে যদি আপনারা লুতি রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই অসাধারণ টেস্ট হয়। কিন্তু আমার লুতি একটু ঢেঁড়স ভাজিও করেছিলাম। সব আমার মোটামুটি রান্না শেষ। এখন আমার মেয়েকে, ওরা অনলাইন ক্লাস করেছে, ক্লাস ওদের শেষ হলো, তো এখন আমার মেয়েটাকে খাওয়াতে হবে, ওটার জন্য প্রিপারেশন নিচ্ছি। আজকে এই আমাদের দুপুরের মেনু ছিল। তো আমার মেয়ে ইউজুয়ালি ও অন্যান্য জিনিস সবকিছু হাত ধরে হাত দিয়ে খায়, বিস্কিট বা নুডলস অন্যান্য জিনিস, কিন্তু ভাতটাও হাত দিয়ে খেতে চায় না। তো এর জন্য ওকে সবসময় এখন পর্যন্ত আমার হাত ভাত খাইয়ে দিতে হয়। আর মাঝে মাঝে ভাতটা মেখে দিলেও চামচ দিয়ে খায়, কিন্তু এটা অনেক ও সময় নেয়। তো ভাবলাম যে আমার তাড়াতাড়ি তাড়াহুড়োর জন্য ভাবলাম যে ওকে খাইয়ে দেই, তারপর আমরা আমাদের ওকে খাওয়ানোর পর আমরা আমাদের লাঞ্চ করে নিচ্ছি। এইভাবে আমার একটা ডেইলি অ্যাক্টিভিটিস বা এভরিডে একটা দিন আমার অতিবাহিত করলাম। আমরা এইভাবেই রান্না করলাম, তারপরে বাচ্চারা ক্লাস করলো, বৃষ্টি উপভোগ করলাম, সব মিলে এভাবে আমাদের দিনটা যাচ্ছে। আল্লাহর রহমতে ভালো যাচ্ছে আপনাদের দোয়ায়। আপনারা, আমরা যারা চ্যানেলটা ওয়াচ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আপনাদের আমার চ্যানেলের অ্যাক্টিভিটিসগুলো যদি আপনাদের ভালো লাগে আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, এতে আমি সব খুবই মোটিভেটেড হব নেক্সট কোনো ভিডিও অ্যাড করার জন্য। আজকে এই পর্যন্ত, আনটিল দেন, আল্লাহ হাফেজ।